আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে এটা টাইমসের ভিতরের পাতার এখানে হচ্ছে গিয়ে মধ্যখানে হচ্ছে শাবানা আহমেদ এমপি ইনি হচ্ছে হচ্ছে লর্ড চ্যান্সেলর হুম লর্ড চ্যান্সেলর এবং উনি বিচারমন্ত্রীর মতো আর কি আর দ্বিতীয় হচ্ছে বাম হচ্ছে লেডি চিফ জাস্টিস সুকার আর ডাইনে হচ্ছে মাস্টার অফ দি রুলস স্যার জেফরি বোস এবং এটা গতকালকে হাইকোর্টে সাবানা মাহমুদ যখন শপথ নিতে চাচ্ছিলেন এবং এটা বলছে সাবারা মাহমুদ সেন্টার এরাইভ ইন হাইকোর্ট রেডি টু বিশন এজ লর্ড চ্যান্সেলর বাই লেডি চিফ জাস্টিস লেডি চিফ জাস্টিস বামের জন্য শপথ গ্রহণ করাবেন আর উইটনেস বাই দি মাস্টার অফ রুল মানে লেডি চিফ জাস্টিস বামে মধ্যখানে বিচারমন্ত্রী মন্ত্রী শপথ নেবেন চিফ জাস্টিসের কাছে আর মাস্টার অফ দ্য সিভিল ডিপার্টমেন্টের হেড মাস্টার অফ দ্য রোলস স্যার জেফ্রি বস এটা গতকালকে ছবি আর ইভিশনের নিউজ হচ্ছে যে প্রধানমন্ত্রী এই আমি রিসিজোনার কেন রয়ে গেছে সার কিয়াস্টারমার চাচ্ছেন ইটালির সঙ্গে এটা খাতির বাড়াতে যাতে মাইগ্রেনকে ফেরত পাঠানো যায় কারণ দেখা গেছে যে যে সার মার ওই জর্জিও মেলো এ স্ট্র্যাটেজিক অ্যালাই অ্যান্ড উইল মিট হার অন অন মার্জিনস অফ দি ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি গ্যাদারিংস ইউরোপিয়ান কমিউনিটি গ্যাদারিংস এটা হবে দিস উইক হবে এটা ইউকেতেই হবে অক্সফোর্ডশায়ারের সময় থার্স ডেতে তখন যেটা বলা হচ্ছে যে আমরা তো রোয়ান্ডা পলিসি বাতিল করে দিয়েছে সরকার এখন দেখা যাচ্ছে ফ্রান্সের সরকার মানে খুবই একটা নড়ে বড়ে বা অন্যান্য দেশে লার্জ নেশন হিসাবে ইটালির সরকার ভালো যদিও রাইট উইং তারপরেও কিছু করা যায় কেনা সেটা চিন্তা ভাবনা সরকার করতেছে বিশেষ করে ইউরোপ যারা আসবে ডিঙ্গি নৌকাবে ইউরোপিয়ান কান্ট্রিতে যাতে ফেরত পাড়ানো যায় সেই জন্য তার সহযোগিতা চাইবেন এবং এই বৃহস্পতিবারে এই অক্পসায়ারে 45 ফাইভ ইউরোপিয়ান লিডার তারা অ্যাটেন্ড করার কথা কথা ফোর্থ ইউপিসি সামিট ইউরোপিয়ান পলিটিক্যাল লিডারদের সামিট পলিটিক্যাল কমিউনিটি যারা সাবমিট হবে ফোর্টি ফাইভ ইউ লিডার্স অ্যাটেন্ড করবে এবং টপিক অব দি ডিসকাশন উইল বি মাইগ্রেশন এনার্জি সিকিউরিং ডেমোক্রেসি সব কিছু নিয়ে হ্যাঁ এবং বলা হচ্ছে ইউরোপিয়ান ডিপ্লোমেটিক সোর্স সেট দ্যাট ওয়ার্ল্ড দি এজেন্ডা দি নিউ গভর্নমেন্ট হ্যাড মেড ক্লিয়ার দ্যাট ইউ ওয়ান্টেড টু ইউজ ইভেন্ট টু আন্ডারলাইন দিস চেঞ্জ টু ইউরোপ এবং ইউরোপের প্রতি যে রিটার্ন পলিসি এখানকে যারা ডিঙ্গি নৌকায় আসবে বা অন্য যেভাবেই আসুক যারা যদি অন্য দেশ হয়ে আসে তারা ফেরত নেবে এই ধরনের একটা চুক্তি ব্রিটেন করতে যাচ্ছে এখানে বলা হচ্ছে হ্যাজ প্রিভিয়াসলি সেট দ্যাট হি হোপস টু নিগোসিয়েট এন ইউ রিটার্ন এগ্রিমেন্ট ইন এন অ্যাটেম্প টু মেক বিটুইন লেস অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন ফর মাইগ্রেন্টস টেকিং ক্রসিং দি চ্যানেল মানে ইউরোপ আয় রিটার্ন এগ্রিমেন্ট করতে চাচ্ছে এবং ইটালির বলা হচ্ছে মেলোনির সাপোর্ট উড বি ক্রিটিক্যাল ফর দি সার্চ ডিল মেলোন সাপোর্ট দরকার এবং স্টেবল সরকার বলা হচ্ছে আফটার হার সাকসেসফুল অ্যাটেম্প টু রিফর্ম ইউ মাইগ্রেশন রুলস লাস্ট ইয়ার তার মানে সাকসেসফুল অ্যাটেম্প হয়েছে রিফর্ম করছে ইউ মাইগ্রেশন রুলসের ক্ষেত্রে মেলোনি লেট দি ওয়েট ইউরোপ অন দিস ইস্যু এন্ড মেক স্ট্র্যাটেজিক সেন্স ফর আস টু বিল্ড দি রিলেশনশিপ এবং মনে হচ্ছে তা সে সেই ব্যাপারেও প্রায় পজিটিভ রেজাল্ট এবং ইউরোপ ব্যাপী একটা রিটার্ন এগ্রিমেন্ট করা যায় কি না তাহলে মানে ব্রিটেনকে লেস অ্যাট্রাকটিভ মনে হবে যারা ইলিগালি এদিকে এদিকে আসে অর্থাৎ ফ্রান্স বা অন্যান্য দেশ থেকে আসলে আবার সুযোগ পড়ানো হবে এটা যদি জানে লোকজন কম আসবে তো ইতালির সহযোগিতা চাবে এবং সারা সারা ইউরোপের সহযোগিতা চাইবে ব্রিটেন এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সার্কিয়াস্টারমার আর মেলোনি ইতালির প্রাইম মিনিস্টার আর হচ্ছে একটা পপুলিস পপুলার রাইটিং প্রাইম মিনিস্টার এটা যদিও মিলে না পুরোপুরি আর এটা হচ্ছে আপনার সাবারা মাহমুদ মধ্যখানে বার্নগামের এমপি এই হচ্ছে আজকের আজকের আপডেট ধন্যবাদ সালাম আলাইকুম